হ্যালো বন্ধুরা আমি শুভেন্দু কুমার বেরা শুভেন্দু একাডেমিতে তোমাদেরকে স্বাগত আজ আমরা একাদশ শ্রেণীর জটিল রাশির শেষ চ্যাপ্টার বা শেষ সেকশানটা নিয়ে আলোচনা করব বা শেষ পর্ব এটা আর তোমরা আগে আমরা তিনটে পর্ব তোমরা দেখেছ যারা দেখো নি তারা ডিসক্রিপশান লিঙ্কের লিঙ্কটা দেওয়া থাকবে ওখান থেকে তোমরা দেখে নেবে চলো আমরা শুরু করি আজকের শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই বইটা নিয়ে বসবে ঠিক আছে বইটা নিয়ে বসবে কারণ আমি কোশ্চেনটা তুলি নিই কোশ্চেনটা তোমরা দেখো দিয়ে তো উত্তরগুলো এখান থেকে দেখে নাও ঠিক আছে চলো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে দেখো জেড ওয়ান আর জেড টু দেওয়া আছে বের করতে বলেছে নিশ্চয়ই দেখো আর্গুমেন্ট জেড ওয়ান ইন্টু জেড টু ভ্যালু হবে আর্গুমেন্ট জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট জেড টু আর আর্গুমেন্ট জেড ওয়ান বাই জেড টু সমান হবে আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট জেড টু ঠিক আছে প্রথমে দেখো কি করবে জেড ওয়ান দেওয়া থাকবে তাই এটা কোন পাদে আছে নিতে বের করতে পারবে এটাও ঠিক একই রকম কোন পাদে আছে বের করতে পারবে আমরা কোন পাদে কোনটা থাকলে আর্গুমেন্ট বের করতে সেটা শিখিয়ে দিয়েছি তাহলে জেড ওয়ানটা প্রথম পাতে অবস্থিত আর জেড টুটা চতুর্থ পাতে অবস্থিত ঠিক আছে এবারে আর্গুমেন্ট জের ওয়ান কত হবে আর্গুমেন্ট জের ওয়ান হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে এখান থেকে পেয়ে গেলাম কত পাই বাই থ্রি ঠিক একই রকম হবে এটা যেহেতু দেখতে পাচ্ছি চতুর্থ পদ অবস্থিত তাহলে কত আর্গুমেন্ট জে কত হবে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে মাইনাস এখানে মাইনাস ওয়ান বাই রুট থ্রি মনের ভ্যালু সবসময় পজিটিভ হয় তাহলে ওয়ান বাই রুট থ্রি তাহলে মাইনাস ট্যান ইনভার্স টেন ফাইভ বাই সিক্স না এখানে মাইনাস ফাইভ বাই সিক্স পেয়ে গেলাম এবার যেহেতু জের ওয়ান জেড টু বের করতে পারছে আর জের ওয়ান ওয়াই জেড টু বের করতে পারছি এই দুটো আমরাও ক্যালকুলেশন করে নি এখান থেকে দেখো জের ওয়ান জেড টু গুণ করে নিলাম এটা পেলাম আর জের ওয়ান ওয়াই জেড টু পেলাম এইটা ঠিক আছে এটা টু থ্রি টু এটা প্রথম পাদে অবস্থিত নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর এটা ক্যালকুলেশন তো মান পেয়ে গেছি আই মানে এটাও প্রথম পাদে অবস্থিত তার প্রথম পাদে অবস্থিত হলে নিশ্চয়ই প্রথম সূত্রটা হবে এবার আমার আর্গুমেন্টও বের করে নেই দেখো খেয়াল করে দেখো দেখো আর্গুমান জেড ওয়ান যে টু তাহলে কত হবে না টেন ইনভার্স ওয়াই বাই এক্স মানে টু বাই রুট থ্রি মানে আগে যেটা বেরিয়েছিল টু বাই টু রুট থ্রি সময় বুঝতে পেরেছি সময় কত হবে না টেন ইনভার্স এটা বুঝতে পেরেছো তো এই যে দেখো টু আর্গুমেন্ট টু রুট থ্রি মানে ওয়াই এটা একটা এক্স তাহলে টু বাই টু রুট থ্রি তাহলে পেলাম টেন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি তাহলে এটা ক্যালকুলেশন করছি পাই বাই সিক্স তাহলে আমরা যে আগে আগুমেন্ট জেড ওয়ান আর্গুমেন্ট জে টু বের করেছিলাম সেটা কত পাই বাই থ্রি একটা বেরিয়েছিল একটা মাইনাস ফাই বাই সিক্স বেরিয়েছিল এটা লস আউ করলে কত হবে ফাইভ বাই সিক্স তাহলে দুটো সমান হয়ে যাচ্ছে তাহলে অতএব অতএুমেন্ট জেড ওয়ান

কিন্তু বলা আছে জেরো ওয়ান আর জেড টু মোট জেড ওয়ান আর মোড় জে টু সমান আর গুমেন জেড ওয়ান প্লাস আর গুমেন জেড টু ইকাল টু জিরো বলা আছে তবে দেখাতে বলেছে জেড ওয়ান টু জটিল আছে অনুবন্ধ জটিল জটিলাস নিশ্চয়ই জানো যে জেড ওয়ান বার সমান বা জেড টুর বার সমান জেড ওয়ান বা জেড ওয়ান বার সমান জেড টু যে কোনো একটা দেখালেই হবে তো প্রথমে আমরা করবো কি এখানে ধরে নেব ধরে নিচ্ছি দেখো ধরি জেড ওয়ান সমান আর ওয়ান কস থিটা ওয়ান প্লা আই সাইন্থেটা ওয়ান আর জেড টু সমান আর টু ইন্টু কস থিটা টু প্লাস আই সাইন্থেটা টু এটা নিশ্চয়ই কী মনে আছে তো এটা হচ্ছে কী বলতো তো মডুলার্স ফর্ম ঠিক আছে এইটা এখানে মট জেড ওয়ান কত হয় মট জেড ওয়ান সমান আর ওয়ান হবে আর মট জেড টু কত হবে আর টু হবে আরগুমেন্ট জেড ওয়ান হবে থিটা ওয়ান আর আর্গুমেন্ট জেড টু হবে থিটা টু ঠিক আছে তাহলে তাহলে এখানে আর ওয়ান সমান আর টু পেয়ে গেলাম আর পেয়ে গেলাম থিটা ওয়ান প্লাস থিটা টু ইকাল টু জিরো তো এখান থেকে পেয়ে যাচ্ছি থিটা টু সময় কত মাইনাস থিটা ওয়ান ওকে ওকে এরপরে চলো দেখে নাও এবারে আমি ক্যালকুলেশন করলাম দেখো জেড টু সমান সেটা দেওয়া আছে আর টু ইন্টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু তা আর টু মানে কত আর ওয়ান আর থিটা টু মানে কত বের করেছি মাইনাস থিটা ওয়ান এটা বের করে বসিয়ে দিলাম একটা খেয়াল কর এটা সত্র নিশ্চয়ই খেয়াল করে পড়েছো বা যদি না পড়ে তা একটু বলে দিই কস মাইনাস থিটা সান কি হয় কস থিটা আর সাইন মাইনাস থিটাস ওয়ান হয় মাইনাস সাইন থিটা এটা খেয়াল রাখ ঠিক আছে কস থিটা ওয়ান এটা হয়ে গেলো আর প্লাস মাইনাস মাইনাস আই সাইন থিটা ওয়ান তো এটা ভ্যালু কত না এটা হচ্ছে জেড ওয়ানের বার নিশ্চয়ই বুঝতে পেরেছো জির ওয়ান বার মানে তো এই জায়গায় মাইনাস আইও বসবে এই তাহলে জেড টু সমান পেয়ে গেলাম কত ওয়ান জেড ওয়ান বার তাহলে এখান থেকে বলতে পারি জেড ওয়ান এবং জেড টু কী হবে অনুবন্ধু জোটালটা আসছি ওকে আচ্ছা তিন নম্বর যে কোশ্চেনটা বলেছে দেখো বলেছে জেড ওয়ান জেড টু সমান ওয়ান দেওয়া আছে এখানে জেড ওয়ান আর জেড টু ওয়ান কত হচ্ছে ওয়ান জেড ওয়ান প্লাস জেড টু ইকাল জিরো হলে দেখাতে বলেছে ওয়ান সমান ওয়ান বাই জেড টু ঠিক আছে ঠিক একই রকম ক্যালকুলেশন করবো দেখো মন দিয়ে ধরে নিচ্ছি জেরো ওয়ান সমান একটা আর জেড টু সমানের একটা ধরে নিচ্ছি তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি মোট জের ওয়ান আর ওয়ান আর মোট জেড টু সমান কত আট টু তাহলে এদের ওয়ান সমান দেওয়া যায় তাহলে আর ওয়ান সমান আট টু সমান ওয়ান আর এখানে একইরকমভাবে থিটা ওয়ান প্লাস থিটা টু কাল জিরো মানে ওই যে মান জের ওয়ান প্লাস জে টু জিরো মানে থিটা ওয়ান প্লাস থা টু জিরো এখানে পেয়ে যাচ্ছি টু কাল কত মাইনাস থিটা ওয়ান এবার জেড টু জায়গায় বসিয়ে দিচ্ছে জেড টু সমান কত না আট টু ইন কস থিটা টু প্লাস আসাইন থা টু তাহলে আর ওয়ান আট টুর মান কত ওয়ান আর ওয়ান মানও তো ওয়ান তাহলে ওয়ান বসিয়ে দিলাম তাহলে থিটা টুর জায়গায় কত বসালাম মাইনাস থিটা ওয়ানটা একই রকম বসিয়ে দিলাম পেয়ে গেলাম কত কস থিটা ওয়ান মানস আইসাই থিটা ওয়ান এবার আচ্ছা এইটার অনুমোদন দেওয়ার উপর নিচে আমি কি গুণ করলাম কস থিটা ওয়ান মাইনাস আই সাইন সাইন্থা অনুমোদনে কত কস থ্রিটা ওয়ান প্লাস আইসেন ধরনের উপর নিচে এটা কি করলাম গুণ করে নিলাম উপরটার সূত্র হয়ে গেল প্লাস বি ইন্টু মানে সূত্র হয়ে গেল তাহলে সূত্রটা কী হবে না কস কাত থেকে ওয়ান প্লাস আই সাইন্স কেত্রে আর নিচে এটা থাকলো উপরটা হলো ওয়ান ওয়ান বাই এটা আর ওয়ান বাই এটা মানে কত ওয়ান বাই জেড ওয়ান তাহলে আমরা পেয়ে গেলাম কত জেড ওয়ান সময় কত পেয়ে গেলাম ওয়ান বাই জেড টু প্রমাণিত হয়ে গেল ওকে আচ্ছা তিন নম্বর বলা আছে দেখো বলছে যদি মর জেড ওয়ান সমান মর জেড টু হয় আর জেড ওয়ান এই বিয়োগ চিহ্ন আর্গুমেন্ট জেড টু সমান পাই হয় তবে প্রমাণ করতে বলেছে জেড ওয়ান প্লাস জেড টু ইকালে জিরো তোমরা খেয়াল করছো যে এই চিহ্নটা যে এই চিহ্নটা আমি বলছি বিয়োগ চিহ্ন বলছি বিয়োগ বলছি বিয়োগটা মানে এটা এটা হলো ইজ সিমিলার টু ইংরেজিতে বলা হয় এই চিহ্নটার নাম হচ্ছে এই চিহ্নটার নাম হচ্ছে ইজ সিমিলার টু ইজ সিমিলার টু ঠিক ব্যাপারটা কী ব্যাপারটা হচ্ছে এটা এটা থেকে কখনো বড়ো নয় আবার এটা আবার এটার থেকে কখনও বড়ো নয় ঠিক আছে কে বড় আমরা এখান থেকে জানি না এটা হলো খেয়াল করতে হবে এটাও বড় ধরো আমি একটা ধরো এ মাইনাস বি এটা যদি বুঝতে পারি কী হবে এটা বড় হবে বি থেকে কিন্তু এখানে এই চিহ্ন থাকা মানে এটাও এর থেকে বড় নয় আর বিটাও এর থেকে বড় নয় ঠিক আছে এইটা মনে হচ্ছে এটাই এটাকে বলা হয় ইজ সিমিলার টু ওকে অনুরূপ তাহলে এখানে যেটা যেটা দাওয়া আছে তারা একই রকমভাবে মর জের ওয়ান করতে হবে আর ওয়ান আর মড জের টু হবে আর টু একই রকমভাবে আর্গুমেন্ট গুমেন জের ওয়ান সমান থিটা ওয়ান আর আর্গুমেন্ট জেড টু হবে থিটা টু একই রকম পেয়ে যাব বের করে নিলাম এই 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 রিলেশনটা পেয়ে গেলাম এবার আমি ধরে নিচ্ছি যে কোনটা বড়ো আমি ধরে নিই দুটো দুটো দিয়ে আমরা করবো ধরে নিচ্ছি যে থিটা ওয়ানটা বড়ো থিটা টুর থেকে ঠিক আছে যদি বড়ো হয় তাহলে এখানে কী হবে থিটা যদি বড়ো হয় তাহলে কী হবে তবে থিটা ওয়ান সময় কত হবে পাই ইন্টু মাইনাস হবে এটা যদি বড়ো হলে তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে তাহলে পাই প্লাস থিটা টু ঠিক আছে মানে এটা আমি বারবার বলছি এটা বিয়োগ চিহ্নর মতোই কিন্তু এবারে এইখানে ধরে নিতে হবে কোনটা বড়ো আমি প্রথমে ধরে নিচ্ছি যে থিটা ওয়ানটা বড়ো তাহলে কী তাহলে নিশ্চয়ই এখানে মাইনাস হবে মাইনাস হবে না ওদিকে গেল কোথায় পাই প্লাস থিটা টু তাহলে এখানে বসিয়ে দিই তা জের ওয়ান সময় আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আই সাইন থ্রিটা ওয়ান তাহলে আর ওয়ান সময় আট টু আর থিটা ওয়ানের জায়গায় বসিয়ে দিলাম কস পাই প্লাস থিটা টু প্লাস আই সাইন প্লাস পাই প্লাস থিটা টু তাহলে আট টু ইন্টু কস পাই প্লাস থ্রিটা টু এটাও ত্রিকোণী সূত্র আমরা বসাই কস পাই মানে কসটা কসে থাকবে এবার এটা কোন পাদে অবস্থিত আছে দেখে নিতে হবে না ওটা হচ্ছে কোথাও তৃতীয় পদ চলে আসে তৃতীয় পাদে কোন নেগেটিভ তাহলে কস থিটা টু মাইনাস আই সাইন সেনা টু ওখান থেকে দেখে নেবে ওখান থেকে মাইনাস কন চলে গেল টু ইন্টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু এটা মান ভ্যালু কত না মাইনাস জেড টু এটা ভ্যালু কত জেড টু তাহলে আমরা এগে একদিকে নিয়ে চলে কত হবে জেড ওয়ান প্লাস জে টু ইকেল কত হলো জিরো প্রমাণিত হয়ে গেলো ঠিক আছে একই রকমভাবে আমরা যদি থিটা টুকে যদি বড়ো দেখাই ঠিক আছে সেখান থেকেও আমরা এটা প্রমাণ করতে পারবো তোমরা দেখতে পারো থিটা টুকে যদি বড়ো করে নাও তাহলে টু বড়ো হওয়া মানে কি হবে না তাহলে থিটা টু মাইনাস থিটা ওয়ান ইকালটু পাই হবে তাই না থিটা যদি বড়ো করে নাও তাহলে টু বড়ো হওয়া মানে এটা একই রকম সিট সমাধান হবে দিয়ে ওখান থেকে পেয়ে যেতে পারো ওকে ওকে এবারে দেখো পাঁচ নম্বর কোয়েশ্চেনটা পাঁচ নম্বর কোয়েশ্চেন খুব ভালো অঙ্কটা অঙ্ক দেখবে জেড ওয়ান দেওয়া আছে একটা বড় একটা টার্ম জেড টু একটা দেওয়া আছে ঠিক আছে এবার কী করতে বলেছে এখানে দেখাতে বলেছে যে আর্গুমেন্ট জেড ওয়ান জেড টু ভ্যালু কত বের করতে বলেছে ঠিক আছে আর্গুমেন্ট জেড ওয়ান আর্গুমেন্ট জেড টু ভ্যালু কত বের করতে বলেছে তাই না তার প্রথমে কী করবে আর্গুমেন্ট জেড ওয়ান বের করছি আর্গুমেন্ট জেড ওয়ান সময় দেখো কত হবে না টেন ইনভার্স ওয়াই বাই এক্স মানে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান এবারে এটা এটা কি করলো উপর নিচ্ছে রুট থ্রি তারা ভাগ করে দিয়েছে ভাগ করতে কত হলো ওয়ান বাই ওয়ান রুট থ্রি ওয়ান কে লিখতে পারি টেন পাই বাই ফোর প্লাস এটা ওয়ান বাই রুট হবে পাই বাই সিক্স ঠিক আছে তারা নিচেও একই রকম ওয়ান 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 থ্রি কিছু নেই মানে কথা ওয়ান আছে তাহলে ওই ওয়ান কে লিখতে পারি টেন পাই বাই ফোর ইন্টু টেন পাই বাই সিক্স এটা কার সূত্র না এটা হচ্ছে টেন এর সূত্র টেন পাই বাই ফোর প্লাস পাই বাই সিক্স তোমরা যারা ত্রিকোণী এখনও শিখোই এটা ত্রিকোণ থ্রি সূত্র তোমরা যখন ত্রিকোণী শিখবে তখন এটা জেনা যাবে এখন একটু মনে রেখে দাও তাহলে একটা সূত্র তাহলে টেন ইনভার্স ট্যান পাই বাই ফোর প্লাস ফাইভ বাই সিক্স তাহলে এটা মানটা পেয়ে গেলাম পাই বাই ফোর তাহলে এখান থেকে একই রকমভাবে আর্গুমেন্ট জেড টু বের করে নিলাম যেহেতু দেখতেই পাচ্ছি এটা মাইন মাইনাস রুট থ্রি প্লাস আই এটা কোথায় দ্বিতীয় পাদে অবস্থিত তখন সূত্রটা কি হবে নিশ্চয়ই মনে হয় দ্বিতীয় পদে হলে কি হয় আর্গুমেন্ট জেট টু পাই মাইনাস সাম হয় তাহলে পাই মাইনাস টেন সামথিং এটা বের করে নিলাম এটা কথা হলো ফাইভ পাই বাই সিক্স আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখো আর্গুমেন্ট জেড ওয়ান ইন্টু জেড টু সবসময় হয় খেয়াল রাখো আর্গুমেন্ট জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট জেড টু প্লাস এম এটা হচ্ছে মেন সূত্র এটা হচ্ছে মেনটা মেন সূত্র যেখানে এমটা জিরো হবে অথবা টু পাই হবে অথবা মাইনাস টু পাই হবে কখন হবে না এইটার উপর নির্ভর করছে আর্গুমেন্ট জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট জেড টু আর্গুমেন্ট জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট জেড টু এই যোগ করো যোগ করার কথা হচ্ছে ফাইভ পাই বাই ফোর এই যোগ করলে তাই ফাইভ পাই বি ফোরটা কি পাই থেকে বড়ো যদি যখন পাই থেকে বড়ো হবে তখন অবশ্যই তখন কি হবে এম এর মান কত হবে মাইনাস টু পাই হবে তখন এম এর মান কত হবে মাইনাস টু পাই ঠিক আছে তাহলে তাহলে এখান থেকে পেয়ে হল আর্গোম্যান জের ওয়ান জের টু সময় কত হলো এম এর মনে হচ্ছে এই টোটাল হচ্ছে ফাইভ পাইভ এ ফোর আর এম এর মনে হচ্ছে মাইনাস টু পাই ক্যালকুলেশন করলে কোথাও পাচ্ছি মাইনাস থ্রি পাইভাই ফোর এখানে একটা সূত্রটা আমি নোটে লিখে রেখেছি এই সূত্র আর্গুমান জেরো ওয়ান টু জেড টু সময় আর্গুয়ান জেড ওয়ান প্লাস আগুমান জেড টু প্লাস এম তাহলে যেখানে এমটা জিরো অথবা টু পাই এবং মাইনাস টু পাই কখন হচ্ছে দেখে নাও বলছে যদি মাইনাস পাই লেসরিক টুকন জিরো ওয়ান প্লাস আর্গুয়ান জেড টু লেস দেনিক টু পাই হয় তবে কখন তখন হবে এম কাল টু জিরো এই রেঞ্জে এই দুটো যোগ করার পর যদি এই মাইনাস পাই পাইয়ের মধ্যে থাকে তখন এম এর মান জিরো হবে আবার এই যোগ ফল যদি মাইনাস টু পাইপ থেকে বড়ো এবং মাইনাস পাইপ থেকে ছোটো হয় তখন এম এর মান হবে টু পাই আর যখন এই দুটো যোগ ফল পাইপ থেকে বড় কিন্তু টু পাইপ থেকে ছোটো হয় তখন হবে এম এর মান মাইনাস টু পাই ঠিক আছে এই এম তিনটার উপর অভিযোগ করে আমরা সবসময় খেয়াল করে দেখবি যে এই ভ্যালুটা যেটা এম এর এম এর মানটা আমরা জিরো ধরেই ক্যালকুলেশনটা করি কেন হয় না ওই মানটা সবসময় মাইনাস পাইও ও পাইয়ের মধ্যে থাকি বলে ঠিক আছে এই সূত্রটা খেয়াল করে দেখে নেবে চলো তারপরে অঙ্ক দেখি তারপর অঙ্ক নিশ্চয়ই দেখেছ বইতে খেয়াল করে দেখো ছ নম্বর অঙ্ক এই ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুটা বলছে এক্স আর এক্সের মান ওয়াই মানে বের করতে বলেছে খুব সোজা আমরা একটা ক্যালকুলেশন করে নিয়েছি একটু দেখে নাও করোনের জাস্ট আউট করে নিয়েছি এটার সঙ্গে এটা গুণ করেছি এটার সঙ্গে এটা গুণ করেছি গুণটা করে নিয়েছি একটু খেয়াল করে দেখে নেবে গুণ করার পর এমনি সংখ্যাগুলো ফোর এক্স প্লাস নাইন ওয়াই মাইনাস থ্রি একটা একদিকে রেখেছি আর আইকে একদিকে কমন নিয়েছি আর নিচে দেখো এ প্লাস মানে সূত্র হয়ে গেছে সূত্র নিয়েছে আই তারা এটা আইটা গুণ করে দিলাম এবার জটিল আছে সমাধান থেকে পাচ্ছে কি এটা সমান একটা জিরো হবে মানে এটাকে এটাকে আমরা লিখতে পারি কি জিরো প্লাস টেন ইন টু আই তাহলে লিখে দিলাম তাহলে এটার মান জিরো আর এটার সমান কত হবে টেন বেশ তাহলে সমাধান করে নিয়েছি সমাধান করার পর নির্ণয় সমাধান পেয়ে গেলাম কত এক্স ইকাল টু থ্রি ওয়াইকাল টু মাইনাস ওয়ান ওকে ওকে সাত নম্বরটা দেখো সাত নম্বর যে অঙ্কটা দেওয়া আছে বলা আছে দেখো ওই যে জেডের এর মান দেওয়া আছে আর জেড মাইনাস আই বাই জেড মাইনাস ওয়ান সমান আই দেওয়া আছে দেখাতে বলে দেখাতে বলেছে এই প্রমাণটা দেখাতে বলেছে এক্স মাইনাস হাফের হোলস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফের হোলস্কেয়ার সমান হাফ কিছু করতে হবে না শুধু কী করবে এই জায়গাটায় জেডের এর মানটা এক্স প্লাস বসিয়ে দাও দিয়ে নিচে যেটা থাকবে নিচের অনুবন্ধ তার উপর নিচে গুণ করে দাও গুণ করা হয়ে গেলো গুণ করা হয়ে গেলো দেখে নেবে তোমরা একটু ক্যালকুলেশন করে অবশ্যই দেখে নেবে ব্যাস এবার যেহেতু দেখতে বলেছে আমার যে প্রমাণটা বলা আছে দেখো এখানে কোনো বি নেই তাহলে আমরা কী করব নিশ্চয়ই ইমাজিনারি পার্ট যে ভ্যালুটা সেটা আমরা নেবো না শুধু রিয়াল পার্টটা নেবো রিয়াল পার্ট কোনটা এই দেখা এই পুরো পার্টটা আছে রিয়াল পার্ট এখানে আইটা এখানে আই কিছু নেই তাহলে এই ভ্যালুটা একটু সমুদ্র দুদিকে যদি সমতা করি তাহলে আমাদের রিয়াল পার্টটা জিরো হবে ঠিক আছে তাহলে নিশ্চয় জিরো হয়ে গেল উপরটা ক্যালকুলেশন হলো এটাকে আমরা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করার পর মানটা পেয়ে গেলাম এটা এইভাবে সুন্দর সাজিয়ে দিয়েছি কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে কোন যদি বুঝতে থাকো না পারো অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই চেষ্টা করব বোঝানোর জন্য ওকে চলো তারপরে অঙ্ক দেখি আর্টের উদাহরণের একটা অঙ্ক আছে দেখবে আর্টের যে অঙ্কটা একটা আছে দেখবে উদাহরণের একটা অঙ্ক আছে উদাহরণ অঙ্ক অবশ্যই চেষ্টা করো তোমরা ওইখান থেকেই করার চেষ্টা করবে নিশ্চয়ই পারবে ঠিক আছে আমরা চলে যাচ্ছি নয় ত্যাগের অঙ্ক নয় দেগের অঙ্ক দেখো দেওয়া আছে ওয়াইর মান দেওয়া আছে এটা এবার বলেছে এই ভেলো রুট ওভার ওয়ান প্লাস আই আই ওয়াই প্লাস রুট ওভার ওয়ান মাইনাস আই ওয়াই এইটার ভ্যালু একটা মান বলেছে রুট টু এক্স প্লাস এইট ভ্যালুগুলো বের করতে বলেছি আমরা আগে এই ধরনের একটা অঙ্গ করেছি এবার কী করবে এই ভ্যালুটা স্কোয়ার স্কোয়ার বের করে নিচ্ছি মানে বর্গ বের করে নিচ্ছি মানে এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র ওই প্লাসের সূত্রগুলো বের করে নিচ্ছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটা কত হলো না ওয়ান প্লাস আই ওয়াই প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই সব কত হলো টু প্লাস টু ইন্টু রুট ওভার এই সূত্রটা বসিয়ে দিয়েছি এটা রুট ওভার এ প্লাস বি ইন্টু এ মাইস বি সূত্র বসিয়ে দিয়েছি জাস্ট ক্যালকুলেশন করেছি ঠিক আছে ক্যালকুলেশন করে নিয়েছি এখানে নিচটা হয়ে গেলো রুট ওভার দেখো একটা ভিতরটা হয়ে গেল এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এখানে ওয়ার মানটা ওই যে ওয়াই স্কোয়ার মানটা কী করে বসিয়ে দিয়েছি উপরে যে একটা ওয়াই মান দেওয়া যায় যে ওয়াই মানটা দেওয়া আছে এইখানটা আমরা বসিয়ে দিয়েছি বসিয়ে দিতে এই ভ্যালুটা পেয়ে গেলাম পাওয়ার পর পেয়ে গেলাম দেখো ভিতরটা টু এক্স প্লাস এইট ওকে তাহলে অথবা এইটার সময় কত হবে না প্লাস মাইনাস রুট ওভার টু এক্স প্লাস এইট ঠিক আছে তাহলে প্লাস মাননাস হয়েছে মানে এর অতএব কি হবে অথবা এর একটি মান নিশ্চয়ই হবে কত টু এক্স প্লাস এইট ঠিক আছে বুঝে গেছে ওকে তারপরে দেখো দশের দাগের একটা অঙ্ক আছে দেখো দশের দাগের উদাহরণের একটা অঙ্ক আছে দেখো উদাহরণের মতো একটা অঙ্কটা করবে দশের দ্বাগের যে অঙ্কটা আছে উদাহরণের একটা ওই একটা অঙ্ক আছে তোমার ওখান থেকে দেখে একটু করে নিতে পারো ওকে এবার চলে আসছি দাগের অঙ্ক এগ্রোতা অঙ্কটা দেখো কী দেওয়া আছে দেখাতে বলেছে ওই যে অমে মান দেওয়া আছে আমি অমে মান জানি তার বলেছে এই ভ্যালুটা এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগাস্কোয়ার হোল কিউ প্লাস এ প্লাস বি ওমেগাস প্লাস সি ওমেগার হোল কিউ এটার ভ্যালুটা বের করতে বলেছে সাতাশ এ বি সি এটা বের করতে বলে খুব সোজা প্রথমে কী করবে এই পোট ভ্যালুটা হচ্ছে এক্স আর এই প্রোট ভ্যালুটা ওয়াই ধরে নাম আর আমরা জানি যে ঘনমূল হলে ওমেগা কিউ কিন্তু ওয়ান ওয়ান প্লাস ওমেগা ওমেগাস্কের কাল জিরো হয় আর এ প্লাস বি প্লাস ইর মাত্র জিরো দেওয়া আছে দেখো ওখানে ঠিক আছে এবারে আমরা কি করলাম এক্স এস এক্সএসপি প্লাস ওয়াই কি বের করলো এক্সএস পি প্লাস ওয়াই কিউ সূত্র নিশ্চয়ই জানি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্সএস মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে মাইনাস ওয়ানের জায়গায় আমি বসে নিচ্ছি ওমেগা প্লাস ওমেস্কার ওয়ান প্লাস ওমেগা ওমেস্কের জিরো হলে তাহলে মাইনাস করলে পরে ওমেগা প্লাস ওমে এক্স ওয়াই এটা সাজিয়ে নিলাম সাজিয়ে দিতে মানটা এই ভ্যালুটা পেয়ে গেছি ঠিক আছে এবার এটা পেয়ে যেতে এবার এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এখানে সব বসিয়ে দিয়েছি জাস্ট বসিয়ে দিয়েছি বসানোর পর আমরা ক্যালকুলেশন করলাম তোমরা একটু দেখবে পরপর করে স্টেপ বাই স্টেপ একটু দেখবে তাহলে মাইনাস টু এ মাইনাস বি মাইনাস সি তাহলে এই ভ্যালুটা ক্যালকুলেশন করলাম এই ভ্যালুটা ক্যালকুলেশন করার পর এই ভ্যালুটা পেয়ে গেলাম এটা তাহলে অতএব ওমেগা ইন্টু অমেগা কিউ সমান এই ভ্যালুটা পেয়ে গেলাম এখান থেকে আমরা অমেগা কমন নিয়ে নিয়েছি আর এখান থেকে আমরা অমেগা স্কোয়ার কমন নিয়ে নিয়েছি তাহলে কত হবে না টু এ আর মাইনাস বি মাইনাস সি মান এখান থেকে পেয়ে যাবে তোমরা এই যে এ প্লাস বি প্লাস সি মান ভ্যালুটা এখান থেকে পেয়ে যাবে তাহলে টু এ প্লাস এ ইন্টু টু বি প্লাস বি ইন্টু টু সি প্লাস সি এইখান থেকে পরপর করে মানগুলো পেয়ে গেছি তাহলে কত হবে না এখান থেকে পেয়ে গেলাম থ্রি এ ইন্টু থ্রি বি ইন্টু থ্রি সি সমান কত হলো সাতাশ এ ইন্টু বি ইন্টু সি তারপরে অঙ্কটা দেখো বারো দাগে বারো দাগের অঙ্কটা দেখো একটু খেয়াল করে বারো দাগের অঙ্কটা দেওয়া আছে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুলো ওয়ান দেওয়া আছে তারা বলেছে এইটার ভ্যালুটা বলা আছে বলছে এক্স এর বাস নম্বর সবাই সিদ্ধ করে গেলাম দেখা দেখতে বলছে তা তোমরা কি করো দুদিকে কি করে মট প্রথম যে পার্টটা দেওয়া আছে এটা কি ওভাবে মট করে নাও মট ক্যালকুলেশন করে নাও মড ক্যালকুলেশন করলে কত হবে উপরটার মড বা নিচটার মড হবে আমার সূত্রে জানি তো উপরটার মডটা ক্যালকুলেশন যখন করবো তাহলে কথা হবে রুট ওভার ওয়ান প্লাস এক্স ইন প্লাস ওয়ান মাইনাস এক্স রুট ওভার এটা নিচটাও রুট ওভার ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস প্লাসিক হয়ে গেল এটা হলো ওয়ান আবার এই যে ডান দিকে যেটা যে টার্মটা আছে সেটাও মড করে নিন দুদিকে ন মট করে নিচ্ছি তাহলে কত হবে মট এ মাইনাস আই এটাকেও মট করলে কত রুট ওভার স্কোয়ার প্লাস বিস্কোয়ার এটার ভ্যালুটা আমার আগেই পেরকে দেওয়া আছে যে ভ্যালু কত ন ওয়ান দেখো দুটা সমান হয়ে গেছে তাহলে কি বলবো না এক্সের বাস্তব মানের সমীকরণটা কী হয়েছে সিদ্ধ হয়েছে ওকে চতুর্থ অঙ্কটা রঙ করে দেখো জেড এর মান দেওয়া আছে তাহলে কী হবে আমরা জানি যে মর্জের ক্যাল টু ওয়ান বলা আছে মর্জের কাল ওয়ান মনে করতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাল টু ও তাই না এবার এই জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান এটার ভ্যালুটা বের করতে বলেছে যে এটা বিশুদ্ধ কাল্পনিক কেন বিশুদ্ধ কাল্পনিক মানে হচ্ছে মানে সে তো আই পার্টটা থাকবে কোনোভাবে বাস্তব মানটা থাকবে না ঠিক আছে আমরা কি করলাম জেড এর মানটা এখানটা পটাফট করে বসিয়ে দিলাম জেড এর মানটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এই মানটা ভ্যালুটা বসিয়ে দিয়েছি দিয়েছি একই রকম এক্স প্লাস ওয়ান সাজিয়ে নিয়ে এটার নিচটার নিচার অনুমোদন সবসময় করলাম নিচটার অনুবন্ধন দ্বারা উপর নিচে আমরা গুন করে নিয়েছি গুন টুন করা হয়ে গেল এখানে দেখো বাস্তব মান পেলাম আই ইন্টু মাজির পার্টটা পেলাম এবার আমরা দেখো কাটাকাটি করলাম এক্স এক্সার মাইনাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার এখানে কাটা করে পেলাম আই ইনু টু ওয়াই নিচটা যা আজ থাকলো এবার দেখো এই ভ্যালুটার মান দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ভ্যালু কথা জিরো তাহলে এটা হলো জিরো প্লাস আই ইন্টু এই পার্ট সমান এক্স প্লাস ওয়ান এটা হলো কিন্তু দেখো কোনোভাবে বাস্তব মান নেই আছে কি নেই তাহলে এখান থেকে লিখতে পারো অতএব যা এটা একটা কি বিশুদ্ধ কাল্পনিক ঠিক আছে বিশুদ্ধ কাল্পনিক আছে আচ্ছা এবার পনেরো তারিখে যে একটা অঙ্ক অঙ্ক আছে খেয়াল করে দেখো তোমরা পনেরো তারিখে যে বলা আছে এই যে মঠ জেড ওয়ান প্লাস জেড টু সমান মড অফ জেড ওয়ান প্লাস মড জেড টু এটা যদি হয় তাহলে দেখাতে বলে যে আরগুম্যান জেড ওয়ান সমান আরগুম্যান জেড টু খুব ভালো অঙ্ক একটা তোমরা ভালো করে দেবে পরীক্ষায় পড়ে অনেক সময় এটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে রাখবে দেখো প্রথমে আমরা কী করবো জেড ওয়ান সময় আর ওয়ান এ টু কস থিটা ওয়ান প্লাস আই সাইন সাইন্থিটান ধরে নেব এবং জেড টু সমান আট টু কস থিটা টু প্লাস আই সেন্ট্রান ধরে নেব তার এগুলো যদি ধরে নেই আমরা কী কী পাই মট জের ওয়ান সমান আর ওয়ান পাই মট জেট টু সমান আট টু পাই আর গুমেন্ট জের ওয়ান সময় থিটা ওয়ান পাই আর গুমেন্ট জেড টু সমান থিটা টু পাই তাই না ব্যাস এবার আমরা এই জায়গাটা জেড জয়ান প্লাস জের টু যেটা দ্বারা দেওয়া আছে এখানে আমার মানগুলো ওই ওই মানটা বসিয়ে নিয়েছি তাহলে মড জের ওয়ান সময় আর ওয়ান আর এটা হচ্ছে আট টু তাহলে এটা আমাদের সংখ্যা সংখ্যক হবে রুট ওভার সামথিং যে আর ওয়ান কস থা ওয়ান প্লাস এখান থেকে পলো আর টু কস টু স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইক টু আর ওয়ান প্লাস আট টু দুটিকে বর্গ করে দিই দুদিকে বর্গ করে দিয়েছি রুটটা উঠে গেছে তাহলে এটা সমান হয়ে গেলো এটা বর্গ দিলে কত বর্গ করলে কত হচ্ছে আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার প্লাস টু আর ওয়ান আর টু তাহলে এখানে আর ওয়ান স্কোয়ার আর টু সে কেটে গেল তাহলে পেলাম এখানে টু আর ওয়ান ইন্টু কন টু এটা একটা ত্রিকণাত্রী সূত্র কস থিটা ওয়ান মাইনাস থ্রি আর টু সমান টু আর ওয়ান আর টু তাহলে টু আর ওয়ান আর টু আর কেটে গেল তাহলে কস থিটা ওয়ান মাইনাস থ্রা টু ইকোয়াল টু ওয়ান তাহলে ওয়ানকে লিখতে কত কস জিরো তাহলে এখান থেকে পেয়েছি থ্রিটা ওয়ান মাইনাস থ্রি আু ইকোয়াল টু জিরো অথবা আরগুমেন্ট জেড ওয়ান সমান কত পেয়ে গেলাম আর্গুমেন্ট জেড টু ঠিক আছে খুব ভালো অঙ্ক এটা একটু ত্রিকোণ মতে দিয়ে অঙ্ক তো অবশ্যই ভালো করে করবে না পার জানা পারলে অবশ্যই জানা জানাবে যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে ঠিক আছে চলে যাই পরের অঙ্কে পরের অঙ্কে দেখো একটা ষোলো তাকে একটা অঙ্ক দেওয়া আছে দেখো এই অঙ্কটা উদাহরণের একটা অঙ্ক দেওয়া আছে তোমরা উদাহরণ যে অঙ্কটা দেওয়া আছে উদাহরণের অঙ্কটা দেখবে একটা উদাহরণ এই ধরনের একটা অঙ্ক দেওয়া আছে ওই ওইটা দেখে দেখে তোমরা এই ষোলো থাকার অঙ্কটা করতে পারবে ঠিক আছে না পারলে অবশ্যই জানাবে কমেন্টে আমি পরের ভিডিওতে করার চেষ্টা করবো সতেরো দাগে জং করে দেওয়া আছে দেখো আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাস বাই জেড প্লাস ওয়ান সন পাই বাই ফোর দেওয়া আছে ঠিক আছে এখান থেকে একটা বলছি সঞ্চারপথা একটা বৃত্ত তৈরি করতে বলেছে একটু খেয়াল করবে এগুলো তোমরা যখন উপর মানে কী বলবো ক্লাসটা বেশ করে করবে বৃত্ত উপবাদ এগুলো করবে তখন একটা ভালো করে জানতে হবে তখন এখন মোটামুটি যে ক্যালকুলেশনটা একটু হয় সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি আচ্ছা জেডের মানটা কি ধরছি এক্স প্লাস আই ওয়াই দিচ্ছি মাইনাস ওয়ান আর এখানে এক্স প্লাস আই ওয়াই জেডের এর মানটা এক্স প্লাস আই বসিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে এই মানটা কী হলো সেই উপর অনুবন্ধিতার উপর নিচে গুন করে নিয়েছি গুণ করা হয়ে গেল গুণ করা হয়ে গেল এই পর্যন্ত করে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান আগে করেছে আগের পাঠেও এই ধরনের অঙ্কটা এই ধরনের অঙ্কটা আমরা এই ক্যালকুলেশন আমরা করেছি কল পাই বাই ফোর এবার আর্গুমেন্ট মানে নিশ্চয়ই জানো টেন ইনভার্স কি হয় ওয়াই বাই এক্স তাহলে এখানে ওয়াই মানে কত টু ওয়াই বাই এইট একটা আর এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এইটটা তাহলে এই নিচটা কেটে গেল তাহলে থাকলে কত টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান আর দিকে পাই বাই ফোর আছে এবার টেন ইনভার্সটা এদিকে নিয়ে গেলে হবে টেন পাই বাই ফোর তাহলে এদিকে থাকল কত না টু ওয়াই টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান সময় কত টেন পাই ওই ফোর সময় কত হলো ওয়ান আর কোনো কোনো গুণ করে দাও গুণ এক্স স্কোয়ার্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান সমান কত হলো টু ওয়াই একটা একদিকে নিয়ে আসো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান নিকালে কত হলো জিরো তাহলে তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এটাকে আমি সূত্র ভেঙে দিলাম সূত্রে ভেঙে দিলে কত হবে ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সমান হল টু কারণ এখানে মাইনাস ওয়ান আছে এখানে প্লাস ওয়ান করলো এখানে প্লাস ওয়ান করলাম টু করে নিল তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার করা টু এই সমীকরণটি একটা বৃত্তের সমীকরণ তোমরা পড়বে এলুমিনার রাশেষের দিকে আছে বৃত্ত পরিবৃত্ত পবৃত্ত এগুলো আছে তখন তোমার পড়বে বৃত্তের সমীকরণ একটা সমীকরণ একটা বৃত্তের নির্দেশ করে যার কেন্দ্রটা হচ্ছে দেখে এর কাছে কিছু নয় শূন্য আর এখানে হচ্ছে ওয়ান কেন্দ্রটা হচ্ছে শূন্য ওয়ান ব্যাসার্ধ হচ্ছে এখানে এটাকে লিখতে পারি রুট টু স্কোয়ার মানে সূত্রটা এরকম ছিল এই যে এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার এখানে এ আর বিটা হচ্ছে কেন্দ্র আর আর টা হচ্ছে তার ব্যসার একটা বৃত্তের সমীকরণ এটা ঠিক আছে সুতরাং জটিলতলে জের বিন্দুর সঞ্চারপত্রটি একটা কী হবে বৃত্ত হবে ঠিক আছে সুতরাং জটিলতলে জের বিন্দুের সঞ্চারপত্রটি বৃত্ত হবে ঠিক আছে আর শেষ একটা অঙ্ক করে দিই আমি তোমাদেরকে বাইশে দেখার অঙ্কটা মর জেট প্লাস জেট সমান ধরা আছে টু প্লাস আই এই ভ্যালু বের করতে বলেছে এখানে সমাধান করতে বলেছে খুবই সোজা ধরে নিচ্ছ যে রিক্যাল এক্স প্লাস আই ধরে নাও তাহলে মর্যের কথা হবে রুটোভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি বুঝলে রুটোভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মান মানটা এক্স প্লাস আই ওয়াই সমান টু প্লাস আই তাহলে এখান থেকে আমরা যদি সমতা করি মানে কি করবো এক্সের মান আর ওয়াই আই কাছে যে মানটা সেটা নেবো তাহলে এখানে এইটা হচ্ছে বাস্তব মান সমান কত টু আর আয়ের কাছে ওয়াই আছে এখানে ওয়ান আর ওয়াই ইকাল টু ওয়ান তাহলে এখান থেকে পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু টু আর ওয়াই ইকাল টু ওয়ান তাহলে আমরা কী করলাম তাহলে রুট ওভার এবার ওয়াই স্ক্যার কাল ওয়াইজ জায়গায় মানটা বসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স কিলো টু এবার এটাকে আমরা কী করলাম একদিকে নিয়ে গেলাম দিয়ে বড়ো করলাম মানে এটাকে এদিকে নিয়ে চলে গেলাম তাহলে কথা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান টু মাইনাস এক্স এবার এটাকে আমরা দুদিকে কী করছি বড়ো করে নিয়েছি বড়ো গোল কথা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার এক্স এক্স স্কোয়ার্স কেটে গেল মাইনাস ফোর এক্সটা এদিকে নিয়ে এলাম আর ফোর এটাকে এদিকে নিয়ে গেলাম থ্রি তাহলে এক্সের মান কথা পেলাম তিনের চার তাহলে এক্সের মান পেয়ে গেছি তিনের চার ওয়াইয়ের মান পেয়ে গেছি ওয়ান তাই আমরা যে রিকালো যেটা ধরেছিলাম যে রিকালো কথা ধরেছিলাম এক্স প্লাস আই ওয়াই তাহলে এখানে বসিয়ে দিই যে রিকালো তিনের চার প্লাস আই তাহলে ইহাই হচ্ছে নির্ণয় সমাধান ঠিক আছে সকলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে কমেন্টে আর সকলে ভালো থাকবে বাড়িতে থাকবে এবং সুস্থ থাকবে এবং বারবার একটাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি পরের ভিডিওতে আমি নিয়ে আসবো দীঘাত সমীকরণ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ